वेलकम टू माय चैनल द प्रॉपर गाइडेंस। आमी पामेला मैम आज के तुम्हारे कछे नहीं ऐसे ची क्लास नाइन कोशे देखी 17 पेज नंबर 246 एर क्वेश्चन नंबर 7 देखो कि बोले छे त्रिभुज एबीसी एर एडी बीई और सीएफ मध्यमा तीनटी जी बिंदुते छेद करे छे। एबीसी एर क्षेत्रफल देवा आछे 36 सेंटीमीटर स्क्वायर। ताहले त्रिभुज एजीबी त्रिभुज ए जि बी एर क्षेत्रफल कत, त्रिभुज सी जि ई एर क्षेत्रफल कत, और चतुर्भुज बी डि जि एफ एर क्षेत्रफल कत। तीनटे जिनिसेर क्षेत्रफल एखाने बार करते देवा आछे। तो देखो ए डि बी ई एबं सी एफ एरा होच्छे मध्यमा। एकटा मध्यमा एकटा गोटा त्रिभुजके कि करे, दुटो सर्वसम त्रिभुजे किन्तु भाग करे ना, करे होच्छे दुटो समान क्षेत्रफल विशिष्ट त्रिभुजे भाग करे। ताई যখন এডি মধ্যমা তখন এবিডি ত্রিভুজ এবিডি ইকুয়ালস টু হচ্ছে ত্রিভুজ এসিডি। এই যে এবিডি সমান সমান হচ্ছে এসিডি। আবার বিজিডি বিজিডি ছোট ত্রিভুজটা বিজিডি ইকুয়ালস টু হবে জিসিডি বা সিজিডি। কারণ কি, কারণ এখানে এই যে বি সি টি এই ত্রিভুজটা রয়েছে তার ক্ষেত্রেও এটা মধ্যমা, কারণ ডি হচ্ছে মধ্যবিন্দু, তাই এরা দুজনও ক্ষেত্রফল পরস্পরের সমান। এবার এবিডি থেকে আমি বিজিডিকে বাদ দিলাম, এবিডি মাইনাস বিজিডি ছবিতে চলে এসো। এবিডি মাইনাস যদি বিজিডি করি তাহলে কি পড়ে থাকবে, এবিজি। তাহলে এবিজি ইকুয়ালস টু একই রকমভাবে যদি এসিডি থেকে সিজিডিকে বাদ দেওয়া হয় তখন পড়ে থাকে দিকটা এসিজি। তাহলে এবিজি ইকুয়ালস টু হচ্ছে এসিজি, মানে এবিজি এই দিকেরটা এই ত্রিভুজটা সমান সমান হচ্ছে এই ত্রিভুজটা ক্ষেত্রফলে সমান। ঠিক একই রকমভাবে অনুরূপে আমি যদি অন্য একটাকে মধ্যমা নিয়ে দেখাই সেক্ষেত্রে আমরা প্রমাণ করতে পারবো ত্রিভুজ এবিজি ইকুয়ালস টু হচ্ছে ত্রিভুজ বিসিজি বিসিজি। এবার দেখো এই যে গোটা ত্রিভুজ এবিসি এটার মধ্যে তিনটে টুকরো পাচ্ছি, একটা হচ্ছে এবিজি, একটা বিসিজি, আর একটা হচ্ছে এসিজি। এরা প্রত্যেকে হচ্ছে পরস্পরের সমান, তার মানে কি প্রত্যেকের ক্ষেত্রফল হচ্ছে ওয়ান থার্ড অফ ত্রিভুজ এবিসি। এবিসির ক্ষেত্রফল কত বলে দেওয়া আছে, 36 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ওয়ান থার্ড অফ 36 করলে আমরা পাবো হচ্ছে 12 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমার নাম্বার ওয়ান ত্রিভুজ এজিবি বা এবিজি। ত্রিভুজ এ জিবি ইকুয়ালস টু দিস ওয়ান, এটা হচ্ছে নাম্বার ওয়ান প্রুভড। আর তারপরেরটা দিয়েছে সিজিই, চলে এসো ছবিতে সিজিই সিজি দেখো সিজিই এখানে দেখো জিই এটা কার মধ্যমা, এটা মধ্যমা হচ্ছে এসির মধ্যমা, কারণ বিই হচ্ছে মধ্যমা ত্রিভুজ এবিসি এর, এসি বাহুর মধ্যমা হচ্ছে বিই। সেক্ষেত্রে আমি যদি ছোট ত্রিভুজটাকে কনসিডার করি এ সি জি বা এ জিসি যাই বলো না কেন, তার ক্ষেত্রে জিই এটা হচ্ছে একটা মধ্যমা, তার মানে সিজিই ইকুয়ালস টু হচ্ছে এজিই। তাহলে সিজিই ইকুয়ালস টু এসিজি হওয়ার মানে হচ্ছে সিজিই ইকুয়ালস টু হাফ অফ এসিজি, বড় ত্রিভুজটার অর্ধেক, এই সাইডের ত্রিভুজটার অর্ধেক হচ্ছে সিজিই। তাহলে এর ভ্যালু একটু আগে আমি পেয়েছি এজিবি ইকুয়ালস টু এসিজি ইকুয়ালস টু বিসিজি, প্রত্যেকটার ভ্যালু হচ্ছে 12 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে হাফ অফ 12 করলে কত হবে, 6 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমার আনসার নাম্বার টু, এটা ওয়ান এটা টু। আর চতুর্ভুজ নেক্সট ওয়ান হচ্ছে চতুর্ভুজ বিডিজিএফ, এর ভ্যালু চেয়েছে বিডিজিএফ। দেখো বিডিজিএফ এর ভেতর দুটো ত্রিভুজ আছে, এক হচ্ছে ত্রিভুজ বিডিজি আর একটা হচ্ছে ত্রিভুজ বিজিএফ। এদের ভ্যালু কত, এদের ভ্যালু হচ্ছে 6+6, কারণ কি প্রত্যেকটার ক্ষেত্রে সিজিই এটা যেমন আমি পেলাম এই যে সিজিই ইকুয়ালস টু এটা, ঠিক একই রকমভাবে এটার সমান সমান এটা, অর্থাৎ এএফজি ইকুয়ালস টু বিএফজি, একই রকমভাবে বিডিজি ইকুয়ালস টু সিজিডি। তাহলে প্রত্যেকটা করলে আমরা কী পাবো, প্রত্যেকটার হচ্ছে 6 সেন্টিমিটার স্কোয়ার করে হচ্ছে এদের ভ্যালু। তাহলে এখানে দুটো ত্রিভুজ আছে, দুটোই হচ্ছে 6 সেন্টিমিটার স্কোয়ার, 6 সেন্টিমিটার স্কোয়ার, ভ্যালু লিখবো 6+6 ইকুয়ালস টু 12 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে নাম্বার থ্রি প্রুভড। ওকে, এটাই আমাদের বের করতে দেওয়া ছিল। তো কোশ্চেন নাম্বার 7 আমরা
কমপ্লিট করে ফেললাম। তোমরা পুরোটা ভালোভাবে দেখে নিয়ে খাতায় নোট ডাউন করে নেবে, না বুঝতে পারলে আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি একটা ডাউট ক্লিয়ারেন্স ক্লাস নিয়ে আর একটা নতুন ক্লাস ভিডিও আপলোড করে দেবো। আর ক্লাস ভালো লাগলে তোমরা একটু লাইক করো, একটু বেশি বেশি করে শেয়ার করো, যাতে বাড়িতে বসে যারা এইভাবে অঙ্ক শিখছে তারা যেন ভালোভাবে জিনিসটা জানতে পারে। ওকে, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে এর পরে যত ইম্পর্টেন্ট ভিডিও আসবে সেগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই চ্যানেল একেবারেই ফ্রি অফ কস্ট, এর জন্য কোনো রকম সাবস্ক্রিপশন চার্জেস কিন্তু দেওয়া নেই। সো তোমরা ভালোভাবে একটু পড়তে থাকো, একটু বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিসটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে, থ্যাংক ইউ।